মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পের দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। প্রথম পর্বে আমরা দেখলাম বাদা অঞ্চল থেকে উৎসব নাইয়া কলকাতার বড় বাড়িতে এসেছে দুটো ভাত খাবার আশায়। কলকাতার বড়লোক বাড়ির বড় বাড়িতে উৎসব কাঠ কেটে দেবে, তার বিনিময় বড় বাড়ির লোকেরা তাকে বলেছে দুটো ভাত খেতে দেবে। কিন্তু বাড়ির বড় বউ উৎসবকে দেখেই প্রথমেই বিরূপ মন্তব্য করে। বাড়ির বড় বউয়ের উৎসবের সাজ পোশাক, চেহারা কোনো কিছুই ভালো লাগেনি। বড় বউ সে কথা বলতেই বাড়ির বড় পিসিমা বড় বউকে খোঁচা মারা দু একটা কথা শুনিয়ে দেন। একই সঙ্গে বড় বউকে মনে করিয়ে দেন তার শ্বশুরমশাই অর্থাৎ বড় বাড়ির কর্তামশাই লিভার ক্যান্সারে আক্রান্ত, তার আরোগ্যের জন্য হোমযজ্ঞ হচ্ছে, সেই হোমযজ্ঞের কাঠ কাটবার জন্য এই লোকটি এসেছে। বড় বউ পিসিমার খোঁচা মারা কথা শুনে এবং শ্বশুরের আর কি মৃত্যু সম্পর্কে পিসিমার ভবিষ্যৎবাণী শুনে বড় বউ মনে দুঃখে দৌড়ে শ্বশুরের ঘরে চলে যায়। মোটামুটি এইটুকুই আমরা প্রথম পর্বে পড়েছিলাম। এবার দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথম পর্বের ভিডিওটা দেখনি তারা কিন্তু আজকের আলোচনাটা সহজে বুঝতে পারবে না। তাই আমি তোমাদের বলবো, ভিডিওর প্রথম কমেন্টে আমি প্রথম পর্বের আলোচনার লিংক দিয়ে দিয়েছি, তোমরা সেই লিংকে ক্লিক করে আগে প্রথম পর্বের আলোচনার ভিডিওটা দেখে নাও, তারপর আজকের ভিডিওটা দেখো। আশা করি জলের মতো স্পষ্ট হয়ে যাবে এই গল্পটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখতে একদম ভুলো না। আর যদি আমার সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করতে চাও, উপরে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সম্রাট WB, এখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। নার্স এসে বসে অর্থাৎ বুড়োকর্তার ঘরে নার্স পুনরায় চা খেয়ে এসে বসেন। বড় বউ নেমে যায়, আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসার আগে। হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী বাড়িতে যজ্ঞের আগুন জ্বললে আর খাওয়া যায় না, তাই বড় বাড়ির সবাই ভাবছে আজ আমরা তান্ত্রিক হোমে বসবার আগেই খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নেব। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে তো বাছা, চালগুলো বের করে দেবে। এই যে দিই, বড় বউকে ওপর থেকে নামতে দেখে বড় পিসিমা বলছেন, নামতে পারলে এতক্ষণে, ঠিক আছে যখন নামছো ওপর তলায় আমাদের যে চাল রয়েছে চালগুলো নামিয়ে দাও, বাড়িতে তো রান্না করতে হবে। বড় বউ বলছে, হ্যাঁ দিই। এই বাড়িতে এক এক ধরনের মানুষ এক একটা চালের ভাত খান। এবারের যে তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইনকে তোমরা ঠোঁটস্থ রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন পরীক্ষাতে আসবেই আসবে। ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে, বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না, মেজো আর ছোটোর জন্য 12 মাস পদ্মজালি রান্না হয়, বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। এই লাইনটার দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি এরা বড়লোক হলেও, এরা এত সমৃদ্ধশালী হলেও এরা কিন্তু গরিবের প্রতি যথেষ্ট বিরূপ। এই বাড়িতে চালের অভাব নেই, এক একজনের পছন্দের এক একটা চাল, এমনকি মাছ হলে একটা চাল হয়, বাড়িতে নিরামিষ ডাল তরকারি হলে একটা চাল হয়, বড় ছেলে এক রকমের চাল খায়, কিন্তু সবচেয়ে কমা দামি মোটা সাপটা চালটা কিন্তু ঝি চাকরদের জন্য রান্না হয়। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। এই যে লোকটি কাঠ কাটতে এসেছে অর্থাৎ উৎসব নাইয়া, তার পেটে তো খিদের আগুন, সে দীর্ঘদিন ভাতই খেতে পারেনি, সে দেখছে এই বাড়িতে এত রকমের চাল, এত চালের এত রকম ভাতের আইটেম হয়, সেটা দেখেই বিস্ময়ে তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। এবার উৎসব বলছে, হ্যাঁ বাসিনী এত নানাবিধ চাল। বাসিনী বলছে, বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়, যদি তোমাকে বলে ওই 5 ভাগে ভাত হয় 5টি ভাগের নাম কি, তোমাকে কিন্তু লিখতে হবে ঝিঙেশাল, রামশাল, কনকপানি, পদ্মজালি, মোটা সাপটা। হবে নে, বাদায় এদের এত জমি, চাল এনে পাহাড় করছে, বড় পিসিমা বেচেও দিচ্ছে নুককে নুককে, আমি বেচতেছি সে চাল। এই লাইনটার মধ্যে দিয়ে কিন্তু আমরা দুটো জিনিস বুঝতে পারি। এক, বাসিনী বোঝাতে চাইছে আমি এই বাড়ির কাজের মেয়ে হলেও
আমাকে কি এই বাড়ির যিনি সর্বময় কর্ত্রী পিসিমা কতটা সুনজরে দেখেন, যে পিসিমা গোপনে এই বাড়ির চাল বেচে দেন সেই কাজ করবার জন্য তিনি আমাকে বেছে নিয়েছেন, অর্থাৎ আমার এই বাড়িতে কতটা গুরুত্ব, কতটা দাপট, এটাই কিন্তু মূলত বাসিনী এই কথার দ্বারা বোঝাতে চেয়েছেন। বাসিনীর এই লাইনটা কিন্তু আরও একটা গভীর ইঙ্গিত দেয়। আমরা প্রথম দিন পড়েছিলাম বড় বাড়ির সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। আজকের এই লাইনটা পড়ে মনে হচ্ছে বা বাসিনীর কথাটা শুনে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগছে, সত্যিই কি বড় বাড়িতে সব কিছু বড় পিসিমার নিয়মে চলে? বড় পিসিমা যদি প্রকৃতার্থেই বাড়ির সর্বময় কর্ত্রী হতেন তাহলে তাকে কি লুকিয়ে লুকিয়ে চাল বেচা লাগতো? তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এখানে লেখিকা মূলত আমাদের ইঙ্গিত দিয়ে রাখলেন বড় বাড়িতে সব কাজকর্ম বড় পিসিমা করেন ঠিকই, সব ক্ষমতার অধিকারিণী তিনি ঠিকই, কিন্তু অর্থনৈতিকভাবে তার হাতে কিন্তু টাকা পয়সার কোনো দায়িত্ব থাকে না। এখানে তোমাদের মনে আর একটা প্রশ্ন জাগবে, এই যে লোকটি কাজ করতে এসেছে সে বাসিনী নামে যার সঙ্গে কথা বলছে সে বাসিনী কে? বাসিনী হলো এই কলকাতার বড় বাড়ির কাজের মেয়ে, যার বাড়ি উৎসবদের পাড়ায়, অর্থাৎ উৎসবের পাড়াতুতো বোন হলো বাসিনী আর কি। এরা এক পাড়ায় থাকে, উৎসবকে বাসিনী দাদা বলে ডাকে, বাসিনীকে উৎসব বোন বলে ডাকে। যখন বোন বাসিনী দেখছে উৎসবের খারাপ অবস্থা, সে খেতে পাচ্ছে না, তখন উৎসবকে বলল, দাদা আমি কলকাতার বড়লোক বাড়িতে যে কাজ করি সেই বাড়িতে তুমি এসো, সেখানে প্রচুর ভাত, সেখানে আমি তোমার একটা হিল্লে করে দেব। বাসিনী তাই এই লোকটাকে কলকাতার বড় বাড়িতে ডেকে আনলো এবং কাজ দিল এই বাড়ির কাঠ কাটবার বিনিময় উৎসব ভাত খেতে পারবে। উৎসব বলছে বাঁধায় এদের চাল হয়, বিস্ময়বোধক চিহ্ন। উৎসব বিস্মিত, কারণ সে নিজেও বাদা অঞ্চলের মানুষ অথচ তার বাদাতে চাল হয় না। এখানে উৎসব আরও বলছে, তা দে দেখি বাসিনী এক মুষ্টি চালই দে। তা বাসিনী আমাকে এক মুঠো চাল দে তো, গালে দে জল খাই, গালে দিয়ে আমি একটু জল খাই। বড় যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যেখানে, সেই কদিন ঘরে আদা ভাত খাই না, দে বাসিনী বাগ্যতা করি তোর। উৎসব বলছে বাসিনী কতদিন আদা ভাত অর্থাৎ সিদ্ধ ভাত খাই না, তা বাসিনী তোর বাগ্যতা করি, আমি তোর পায়ে পড়ি, তুই আমায় কটা চাল দে, পেটের মধ্যে খিদেতে বড্ড আঁচড় কাটছে। আরে 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 করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও। বাসিনীর একদম পায়ে হাত দিতে যাচ্ছে উৎসব। বাসিনী বলছে আরে আরে দাদা তুমি কি করছো, তুমি তো আমার পাড়া সম্পর্কে দাদা হও, কেন বা এমন করতেছো, তুমি কেন আমার পায়ে হাত দিচ্ছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, আমি যদি তোমাকে এখন কিছু চাল দিই এই দৃশ্য যদি পিসিমা দেখে সর্বনাশ হয়ে যাবে, আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব, আমি ঠিক সময় সুযোগ বুঝে তোমাকে দিয়ে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা। আচ্ছা তুমি তাড়াতাড়ি হাত চালাও তো, অর্থাৎ তুমি তাড়াতাড়ি কাঠগুলো কাটো তো। বাসিনী এবার যেতে যেতে কয়েকটা কথা বিড়বিড় করে একা একা বলছে, এদেরও বলিহারি যাই, একটা লোক কয়দিন খায়নি শুনছো, আগে চারটি খেতে দে। বাসিনী চালগুলি নিয়ে আর কি চলে যাওয়ার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত, অর্থাৎ লোকটির নাম উৎসব নাইয়া, পাড়ার লোকেরা তাকে উৎসব বলে ডাকে, নাইয়া তার আর কি তার টাইটেল। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা মন্দ তার, বড়ই মন্দ। কেন এই উৎসবের কপাল মন্দ একটু পরেই আমরা জানতে পারবো। যতদিন রান্না করা খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পায়নি। অ চূর্ণনীর মা, চূর্ণনী রে তোরা রাগ আড়স না কেন, কোথায় আইলি গো? যে কয়দিন খিচুড়ি দেওয়া হচ্ছিল উৎসব খিচুড়ি খেতে যেতে পারেনি, সে শুধু বলেছে ও চূর্ণনীর মা, মানে ওর বউ, ও চূর্ণনী রে ওর মেয়ে, তোরা রাগ আড়স না কেন, তোরা কথা বলিস না কেন, কোথায় আইলি গো, তোরা কোথায় গেলি, এই কথা বলে সে শুধু বিলাপ করেছে। কেন উৎসবের ভাগ্যটা এতটাই খারাপ সেটা আমরা পরবর্তী অনুচ্ছেদে জানতে পারব। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। হরে গিয়েছিল মানে তার বুদ্ধি হারিয়ে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে,
ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। মানে কি হয়েছে, একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, উৎসবের বউ তার ছেলে মেয়েকে জাপটে ধরে শীত আর ভয়ে কাঁপছে। সে ঘরের মাঝ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছে। উৎসব কি করছে, ঘরের মাঝখানের যে খুঁটিটা সেটাকে ধরে নিচের দিকে মাটির দিকে চেপে ধরে রাখার চেষ্টা করছে। মাছ খুঁটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে কেঁপে উঠছিল। উৎসব বলে চলেছিল ভগবান ভগবান ভগবান, অর্থাৎ ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমান বোধ করি। লেখিকা একটা মারাত্মক লাইন লিখলেন, গরিব মানুষরা যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, ভগবান যেন তখন কাঁথা মুড়ি দিয়ে ঘুমোতে ব্যস্ত হন। গরিবের ক্রন্দন গরিবের হাহাকার কখনোই ভগবানের কর্ণকুহরে যেন পৌঁছয় না। ভগবান ভগবান উৎসব বলছিল, এমন সময় মাতালার জল, অর্থাৎ মাতালা একটা নদীর নাম, একদিন ঝড় বৃষ্টি হচ্ছে, অন্যদিকে নদীর জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল, মানে হুড় হুড় করে মাতালা নদীর জল উৎসবের ঘরে উঠে আসে। জল উঠল জল নামল, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। অর্থাৎ এই যে নদীর জল, একদিকে ঝোড়ো বাতাস ঝড় আর নদীর জল, এই সবের সংমিশ্রণে উৎসবের সংসার যেন মাটিতে লুটোপুটি গিয়েছিল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। সকাল হলেই বোঝা গেল কত পরিমাণ মানে ক্ষতি হয়েছে, উৎসবের কতটা সর্বনাশ হয়েছে। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। অর্থাৎ যে ঘরটাকে বাঁচানোর জন্য উৎসব মাঝ খুঁটিটা ধরে মাটির দিকে চেপে ধরে রেখেছিল, সেই ঘরটা ভেঙে পড়ে থাকে। উৎসব সেই ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে তার বউ ছেলে মেয়ের মুখ থেকে কোনো সাড়া পাওয়ার আশায় পাগলের মতো দাঁড়িয়ে থাকে। এমন সময় পাড়ার আর কি কিছু লোক থাকে না, যারা একটু গায়ে পড়ে টিপ্পুনি কাটতে আসে, একটু মানুষকে অপমান করতে আসে, বাঁকা বাঁকা কথা বলতে আসে। সেই রকমই একজন এসে বলছে, কে কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন দাস এসে বলছে, কে কোথায়, কেউ তো নেই, সবাই মরে গেছে। সাধন দাসের কথা উৎসব কানে নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি, তোকেও তো ওই জলের স্রোত টেনে নিয়ে যাচ্ছিল, তুই তো গাছে বেঁধে বেঁচে গেছিস। উৎসব বলে, মানে উৎসব সাধনের কথার পাত্তাই দিচ্ছে না। উৎসব বলে চলেছে, রাকার অচূর্ণ নির্মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে। দেখো উৎসব কতটা গরিব, এই লাইনটা কিন্তু সেটা আমাদের কাছে একদম পরিষ্কার করে দিচ্ছে। কিভাবে, আমরা যারা, ধরো আমাদের প্রত্যেকের ঘরে দরকারি জিনিসপত্র রাখবার জন্য কি থাকে, কারো ঘরে লকার আছে, আলমারি আছে, কারো যদি কিছু এগুলো না থেকে থাকে, আমাদের অন্ততপক্ষে একটা লোহার ট্রাঙ্ক আছে। কিন্তু উৎসবের কাছে রয়েছে একটা মুখবন্ধ কৌটো, ছোট্ট একটা টিনের কৌটো। তার মধ্যে কি ছিল, সোনা দানা বাড়ির দলিল কিচ্ছু না, তার মধ্যে ছিল নী ভুই, নেই ভুই যার, অর্থাৎ জমিহীন উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল, অর্থাৎ সেটার আর কি একটা নকল কপি, জিরক্স কপি হতে পারে বা কার্বন কপি হতে পারে, সেটা যাতে লেখা ছিল উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, উৎসব নাইয়া পিতা হরিচরণ নাইয়া। সে কৌটোই বা কোথায়, সে কৌটোটাও কিন্তু উৎসব আর খুঁজে পাচ্ছে না। কৌটোর মধ্যে ছিল ভূমিহীন উৎসব, অন্যের কাছে জমি চেয়ে আবেদন করেছে যে আপনার জমিটা আমাকে কিছু দিনের জন্য লিজ দিন, আমি এই জমিতে চাষ করব এবং ফসল হলে আপনাকে ফসল দেব অর্ধেক, এই রকম আর কি জমি চেয়ে যে আবেদন করেছিল সেই আবেদনের নকল কপি ছিল, মানে তার একটা জেরক্স কপি, বা তখন হয়তো জেরক্স ছিলও না, কার্বন কপি সেই কৌটোর মধ্যে ছিল। পরবর্তী পর্ব আলোচনা করবার আগে তোমাদের একটা কথা জানাই, তোমাদের লাইক কিন্তু আমাকে প্রতি মুহূর্তে উৎসাহিত করে, নতুন ভিডিও পোস্ট করবার জন্য অনুপ্রাণিত করে। তাই ভিডিওর পরবর্তী পর্ব, অর্থাৎ 3 নম্বর পর্ব চেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা 3 নম্বর পর্ব চাইছো, এবং ভিডিওতে একটা লাইকও করে দিও। আজকে তোমাদের জন্য আমি 2 প্রশ্ন করছি, এই প্রশ্ন দুটোর উত্তর কিন্তু তোমাকে আমার কাছে কমেন্টে লিখে জানাতে হবে। প্রথম প্রশ্ন, বড় বাড়িতে কয় ভাগে ভাত হয়?
আর দ্বিতীয় প্রশ্ন, বড় বাড়িতে মাছের সঙ্গে কোন চালের ভাত খাওয়া হয়, বড় বাড়িতে কত ভাগে ভাত হয় এটা লিখবে, এবং মাছের সঙ্গে কোন চালের ভাত রান্না মানে খাওয়া হয় সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। চলে আসছি পরের পর্বে। যা আর নেই, যা ঝড় জল মাতালার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, অর্থাৎ যা আর নেই ঝড় জলে মাতালা নদীর গর্ভে যা তলিয়ে গেছে, ওর বউ ছেলে মেয়ে সেই কৌতো সেগুলোকে খুঁজে খুঁজেই উৎসব পাগল হয়েছিল, তাই রান্না করা খিচুড়ি তার খাওয়া হয়নি। এই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার করে বলি, যখন এই রকম একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হলো তারপর থেকে কিছুদিন তার এলাকাতে স্বেচ্ছাসেবক সংগঠন বা কোনো ত্রাণ তহবিলের থেকে বা সরকারের তরফ থেকে সকলকে বিনামূল্যে খিচুড়ি দেওয়া হচ্ছিল, কিন্তু উৎসবে সেই খিচুড়ি খাওয়া হয়ে ওঠেনি, কারণ সে ওই ভাঙা ঘরের সামনে পাথরের মতো বসে থেকে তার ছেলে বউ মেয়েকে শুধু ডেকে চলেছে, তোরা রাক আর তোরা কোথায় গেলি, এই রকম। তারপর যখন সম্বিত ফিরল, এরম কয়েকটা দিন চলে যায়, তারপর উৎসবের মোটামুটি জ্ঞান ফিরল, জ্ঞান ফিরল মানে সে যে পাথরের মতো হয়ে গেছিলো সেই দশা থেকে সে খানিকটা সে বুঝতে পারলো। এরপর সে গেল খিচুড়ি খেতে, কিন্তু তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। ড্রাই ডোল কথার অর্থ হলো শুকনো খাবার, তখন সেই ত্রাণ তহবিল থেকে শুধুমাত্র শুকনো খাবার দেওয়া হচ্ছে। শুকনো খাবার বলতে হয়তো একটু ডাল একটু চাল কিংবা চিড়ে এই রকম খাবার দেওয়া হচ্ছে। সেখানে চালগুলি সে চিবিয়ে খেয়ে জল খেয়েছিল। আমরা বুঝতে পারলাম ত্রাণ তহবিল থেকে খানিকটা চাল দেওয়া হয়েছিল, সেই চালগুলো চিবিয়ে খেয়ে উৎসব জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়, তারপর গ্রামের লোক বলে মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হয়। উৎসবকে বললো দেখ তোর বউ ছেলে মেয়ে অপঘাতে মরে গেছে, ওদের কিন্তু শ্রাদ্ধ শান্তি করতে হবে। এ কাজের জন্য তারা মহানাম শত পথিককে খবর দেয়। উৎসবের পাড়ার লোকেরা শ্রাদ্ধ শান্তির কাজ করবার জন্য পুরোহিত মহানাম শতপথিককে খবর দেয়, কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে, কারণ এই জলোচ্ছ্বাসে একাধিক গ্রামের প্রচুর মানুষ মারা গেছে। মহানাম এখন অন্য দুটো গ্রামে এই রকম শ্রাদ্ধ শান্তির কাজ করছে, সেগুলো হয়ে যাওয়ার পর এই গ্রামে আসবে। গ্রামবাসী অন্যান্যরা মাছ গুগলি, গুগলি মানে ছোট ছোট শামুক, কাঁকড়া, যে যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, সেই ওই বলেছি যে লোকটা একটু ঠেস দিয়ে গায়ে পড়ে মানুষকে আর কি পরামর্শ দিতে আসে। সাধন বলে তুমি একা কলকেতে যাবে বলে নেচেই বা উঠলে কেন, সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? সাধন দাস বলছে তুমি কলকাতাতে কাজ করতে যাবে বলে একা একা নাচছ, এদিকে শুনছো না সরকার এই যে যে আমাদের ঘর ভেঙে গেছে এই ঘর ঠিক করার জন্য টাকা দেবে? উৎসব হঠাৎ বুদ্ধিমান সাজতে চায়, ও বলে সে একটা কথা বটে। উৎসবও বলে মানে এতক্ষণ উৎসব কেমন উদাসীন পাগলের মতো ছিল, এখন উৎসব জানে যে সাধন দাস তাকে প্রতি মুহূর্তে টোন কাটবে, খোঁচা দেওয়া কথা বলবে, নানা রকম বক্রোক্তি করবে, তাই সাধন দাসের সামনে সে একটু বুদ্ধিমান সাজতে চেয়ে বলে ঠিকই বলেছ সে একটা কথা বটে। আজকে আমরা এ পর্যন্ত পড়লাম, খুব তাড়াতাড়ি তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্টে লিখে জানাও, তোমাদের দাবিকে মান্যতা দিয়ে আমরা এই গল্পের তৃতীয় পর্বের আলোচনা নিয়ে হাজির হব। ততক্ষণ পাঠ্য বই থেকে এই গল্পটা লাইন ধরে ধরে তোমরা পড়তে থাকো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।